हेलो एवरीवन, गुड मॉर्निंग। के केमन आछो? आमी तो मोटामोटी ठीक आछी। तो एटा सकाल बेला, सकाल माने एखन 10टा बाजे, आमादेर टिफिन हो गेछे। आर आमी बोलेछिलाम अनेक शॉर्ट भिडियोते बोलेछिलाम आमार दीदीर बाड़ी एसेछि। तो देखो, एटा आमार दीदीर छेलेर आजके जन्मदिन, नाम भीष्म। तो ओर जन्ये दुपुरेर खावा दावार आयोजन होच्छे। एखाने 5 रकमेर भाजा हबे। एटा बेगुन भाजा, ओटा माने पटल भाजा, एटा काकरोल भाजा हबे। এখনো ডয়ারে আছে, কি কি কাটবে এখনো জানি না। একটু একটু করে পাবজি আপনাদের সাথে শেয়ার করব। এখনো ডাল আছে, এখনো মাছ আনতে গেছে, মাছ ভাজা হবে। তো এখন আমরা টিফিন টিফিন করে এই ঘরটা একটু দেখো, এখানে সাজানো হচ্ছে। এখন ঘরে অনেক বাচ্চারাই সাজাচ্ছে, আমরা কিন্তু কেউ ধরছি না। আর এটা আমার দাদার ছেলে সাগর, আর এটা আমার দিদির শাশুড়ি মানে শাশুড়ি মা। আর সব ছেলেরা ঘরে আছে, ওদের ভিডিও করতে দেবে না, আমার গিয়ে লাভ নেই। টুকটাক যেটা পাচ্ছি সেটাই করি। এই রিনার ছেলে ছেলেকে একটু আশীর্বাদ করবে, হ্যাঁ এটাই, আর কিছু না, আর কিছু না। আর এখানে ওনার মানে মাইমা চা হচ্ছে, এখানে মাইমাকে চা দেওয়া হবে। আর এখানে খাওয়া হয়েছে ঘুগনি, এখানে ঘুগনি হয়েছে। এখন রান্না বান্না হবে, এখন বিরিয়ানি হবে। তো রাত্রির জন্য এখানে দেখো চিকেনটা ম্যারিনেট হচ্ছে, করব ওর জন্য বের করে রেখেছি। আরও চিকেন রয়েছে ফ্রিজে, ওটা কষা হবে, পায়েস টায়েস সবই হবে, যেটুকুনি পারবো শেয়ার করব। ঠিক আছে, সে চলো আগে আরও দেখাবো কি কি করব। না তুমি একটু হাই বলে দাও। দুপুরে দেখালাম কি কি রান্না হচ্ছিল। আর ওর বার্থডে, আমার দিদি ছেলের বার্থডে। তো এখানে দেখো এটা মাংস, এটা কষা হবে, এর জন্য এটা আলাদা করে রাখা হয়েছে। এটা বিরিয়ানির আলুটা একটু নুন আর একটু হলুদ আর একটু বিরিয়ানি মশলা দিয়ে এইভাবে সেদ্ধ করে রেখেছি, হালকা সেদ্ধ মানে। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, বেরেস্তা ভাজা হবে। তো চলো বেরেস্তাটা ছেড়েই দিই, অল্প অল্প করে ভাজবো, বেশি বেশি ভাজবো না, তাহলে ভালো ভাজা হবে। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এইটা দেখো মাংসর, এই যে বিরিয়ানির মাংস, এটা একটু একটু করে যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করব, যতটা পারবো তা বেশি বলতে পারবো না, করতামই না, ভালো লাগছে না, তাও ভাবছি একবার করে ফেলি। ভিডিও করবো না, এই সব হাই কর, মুখ দেখা। তো এদিকে আমরা রান্না বান্না করছি, আর এদিকে আমি রেডিও হচ্ছি, রান্নাও করছি, দুটো একসাথেই করছি। আর এখানে মাঝখানে মাঝখানে বাচ্চাদের কাছে চলে আসছি, এখানে সরি একটু মানে মিস্টেক হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু খুব কই হাল্লা চিল্লামিল্লি হচ্ছে, জানি না আপনারা কেউ শুনতে পাচ্ছ কি না। তো ভিডিওটা আমি বেশি বড় করব না, আগে দেখতে থাকো, এখন অনেক কিছু দেখার আছে, যতটা পারবো শেয়ার করব। ঠিক আছে, বাবা কেকের উপর
তো দেখো ওখানে কেক কাটা হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়ার পর একটু আরাম করে এখানে আমার মানে আমার দিদির মেয়ের বান্ধবী এসছে, ওর অনেকটা দূর বাড়ি, ওই জন্য ওকে খাওয়া মানে দিয়ে দিয়েছি আমরা, ও খেয়ে ও বাড়ি চলে যাবে। তো এখানে বিরিয়ানি রান্না হয়েছে রাত্রিরে, পায়েস মিষ্টি এইসবই হয়েছে, আর ঠান্ডাটা রাখা হয়নি, জেনে শুনে রাখিনি, এখন যা পরিস্থিতি সবাই জানো, এই জন্য কোল্ড ড্রিঙ্কসটা রাখা হয়নি। তো আমরা এইভাবেই কাজ চালিয়ে দিয়েছি, আর এখানে বিরিয়ানি সালাড দিয়েছি, ওকে গরম গরম দিয়ে দিয়েছি, আমি খেয়ে তুমি বাড়ি চলে যাও, অনেকটা দূর যেতে হবে। তো ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। আর এদিকে দেখো এখানে আছে পায়েস, আর এখানে আছে রসগোল্লা। তো আজকে রাতে এই পায়েস মিষ্টি আর বিরিয়ানি, আর বিরিয়ানির সাথে আছে এখানে কষা মাংস। আর এদিকে দেখো বিরিয়ানি। তো চলো, আর আমরা তেমন কাউকে বলিনি, তেমন বলতে কাউকেই বলিনি, বোনরা এসেছিলো, বোনরাই আছে, আর আমার মেয়ের একটা বান্ধবী এসেছিলো, আর কেউ আসেনি, মানে কাউকে বলিনি, ছোটো করবো নাই ভেবেছিলাম, তাও কি মন হলো হঠাৎ কালকে যে ঠিক আছে চলো ছোটো মোটো করে ফেলি, আর কেক কাটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর মানে কেক কেটেছি মানে শেয়ার কি বলবো রে।